আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম ফুরফুরা ইসলাম মিশন কোরআন সুন্নি জামিয়াতুল মুসলিমিন হিজবুল্লাহর তরফ থেকে ঈদুল আজহা কুরবানির মোবারকবাদ এবং আন্তরিকভাবে আমি সকলকে অভিনন্দন জানাই এই সংগঠনের তরফ থেকে। সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে, আমি বিগত দিনেও কিছু মিডিয়া, কিছু চ্যানেল, সোশ্যাল মিডিয়া ইউটিউবাররা এসেছিলেন, তাদেরকেও আমি বলেছি আপনারাও আজকে এসেছেন এস এম প্লাজা, সুন্দর একটা আপনাদের ইউটিউবার চ্যানেল, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। তো যেভাবে আপনারা খিদমাত করছেন, তা আপনাদের মাধ্যমেও আমি জানাতে চাচ্ছি সর্বসাধারণকে যে বিগত দিনে যে পরিবেশ পরিস্থিতিতে আমরা কর্মসূচিগুলো দায়িত্ব সহকারে পালন করেছি শরিয়াতের মাপকাঠি অনুযায়ী, প্রত্যেকটাই শরিয়াতের মাপকাঠি অনুযায়ী যে সমস্ত কর্মসূচিগুলো আমরা করেছি এগুলো একটা উসুলের নিয়মতান্ত্রিকভাবে, যেটাকে বলা হয় আজ জরুরাত উত্তাবিউল মাহজুরাত, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ওলামা হাজরাতদের কিছু একটা মত, সেগুলোকে আমরা বাস্তব জীবনে উপলব্ধি করে বা বাস্তব জীবনে এনে সেটাকে আমরা পর্যালোচনা করেছি বা আমাদের বাস্তব জীবনে রূপ দিয়েছি। এটা আমাদেরকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে, লকডাউনের প্রত্যেকটা আমল এই জরুরাতের তাবিউল মাহজুরাতের উপর নির্ভর করে আছে। আমরা ঈদের নামাজের সংক্রান্ত ব্যাপার বলেন বা রমজানের বিভিন্ন প্রসঙ্গক্রমে এসেছে তারাবি, এত বড় একটা সুন্নাতুল মুআক্কাদাতুল কিফায়া তারাবির নামাজ, এগুলো আমরা টোটালটাই কিন্তু আপনার আর জরুরাত উত্তাবিউল মাহজুরাতের উপর নির্ভর করে আছি। তো সামনে যেহেতু আমাদের ঈদুল আজহা আর এটা একটা লকডাউনের পরিবেশ পরিস্থিতির মধ্যেই পড়ে গেছে গোটা বিশ্ব, যেখানে নোভেল করোনা ভাইরাস কোভিড-19 কারণে একটা আতঙ্কের মধ্যে পড়ে আছে, তো সেগুলো আমাদেরকে সর্বপ্রথম ভারতীয় হিসাবে আমাদেরকে দেশের আইনকে মানতে হবে এবং পরিস্থিতি পরিপ্রেক্ষিতে আমাদেরকে সেই সমস্ত নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে কর্মসূচি পালন করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে মাথায় রাখতে হবে একটা জিনিস, যেটা বর্তমান পরিস্থিতিতে একটা মানুষের কাছে কিছু ওলামা হাজরাতরা কী সেন্সে বলছেন আমি জানি না, হাই প্রোফাইল হাই গ্রেড মানুষরা ওই কথা বলছেন যে কোরবানি দিতে হবে না, কোরবানি দেওয়ার বদলে সে টাকাটা দান করবেন, এটা খুবই একটা নিন্দনীয় কথাবার্তা। আমি বুঝতে পাচ্ছি না তারা কোন অ্যাঙ্গেলে কী মশলাটা দিচ্ছে, যেহেতু যার জন্য যে সাহেবে নেশাব হবে শরিয়াতের মাপকাঠি অনুযায়ী তাকে কোরবানি দিতে হবে, সাহেবে নেশাব যে হবে যতক্ষণ পর্যন্ত পশু জাভা না করছে সে কোরবানির হক আদায় করতে পারবে না, দান করলে আলাদা সওয়াব হবে, আল্লাহ পাক আলাদা নিয়ামত দিবে, কিন্তু কোরবানির হক আদায় করতে গেলে তাকে পশু জাভার মাধ্যম দিয়েই কোরবানির হক আদায় করতে হবে। কেন? কোরআন বলছে ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, কোরবানির মাধ্যম দিয়েই তাকে ওই পশু জবাহার মাধ্যম দিয়ে তাকে কিন্তু ওই কোরবানির হক আদায় করতে হবে, কোনো দানের মাধ্যমে হবে না। এটা আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে। দ্বিতীয় নাম্বার আমরা আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আমরা কোরবানির পশু কেনার জন্য একটা আগ্রহ থাকে, বিভিন্ন জায়গায় আমরা যাই, হাটে যাই, যেগুলো আমাদের পশু হাট হয়ে থাকে সে সমস্ত হাটে সে সমস্ত জায়গায় গিয়ে পরিবেশ আমাদেরকে মাথায় রাখতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, মুখে মাস্ক লাগাতে হবে, সচেতনতার পরিচয় দিতে হবে, কারণ কোরবানির পশু কেনার একটা আবেগ থাকে আমাদের প্রত্যেকের মনে, একটা আবেগ ভালোবাসা নিয়ে আমরা কোরবানির পশু কিনতে যাই, কিন্তু বর্তমান যে পরিস্থিতি পরিবেশ তাতে আমাদেরকে মাথায় রাখতে হবে যতটা কম সংখ্যক গিয়ে আমাদের পশু কেনা যায়, খরিদ করে নিয়ে আসা যায়, সেই টার্গেটটা আমাদেরকে রাখতে হবে। আমরা গাড়ি করে অনেক 10-20 মিলে একটা পশু কিনতে যেতাম, কিন্তু এবছরে আমাদেরকে সেটা সাবধানতার পরিচয় দিতে হবে, যতটা কম সংখ্যক মানুষ গিয়ে পশু কিনে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে স্যানিটাইজার ব্যবহার করে বা যতটুকুন আমাদের নিয়মতান্ত্রিকভাবে আমাদের করোনা ভাইরাস থেকে নিজেদেরকে পরেজ রাখা যায়, নিজেদেরকে সচেতন রাখা যায়, ততটাই আমাদেরকে প্রচেষ্টা রাখতে হবে। আরেকটা বিষয় ভাই জান, যে অনেকেই বলে যে কোরবানির চামড়া অল্প দামে বিক্রি না করে পুঁতে দেওয়া ভালো, এই বিষয়ে আপনি কী বলতে চান? দেখুন, কোরবানির চামড়া পুঁতে দেওয়া ভালো এই বিষয়টা আমি শরিয়াতের মাপকাঠিতে কোনো আমার জানা মতে কিছু জানা নেই। আপনি যদি কোরবানির চামড়ার টাকা যদি সেরকম না পান তাহলে আপনি দাবাগাত করে নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন, শরিয়াতের মাসলা আছে যে নিজ দাবাগাত করে কোরবানির চামড়াটা মাস্ক তৈরি করতে পারেন বা নামাজ পাটি তৈরি করতে পারেন, সেটা দাবাগাতের মাধ্যমে একটা মশলা আছে, নিজের জন্য ব্যবহারের মধ্যে আপনি রাখতে পারেন, কিন্তু কোরবানির চামড়া পুঁতে দেন নষ্ট করে দেন এটা আমি ক্লিয়ারেন্স আমি বলতে পারবো না। কেন? এটা অনেকে মত দিয়ে দিয়েছে, কিন্তু কিন সেন্সে মত দিয়েছে এটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে আছে আমার কাছে। যেতটুকুনি টাকা হোক, যতটুকুনি টাকা আসে সেই টাকাটা অর্থটা গরিবদের জন্য, মিসকিনদের জন্য, নিঃস্বদের জন্য ব্যয় করাটাই উচিত।
আর একটা বিষয়, যে বিষয়টা দু নম্বর প্রশ্ন আমাদের, যে আগামী আমাদের সম্মুখে আসছে 15 আগস্ট স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস সম্পর্কে আপনি কী বলতেছেন? দেখুন, স্বাধীনতা দিবস সম্পর্কে যদি এখন মানুষকে সচেতন করি, আমরা এমনি টুপিদারি জুব্বা দাঁড়িয়ে ধরে ট্রেডমার্ক হয়ে আছে আমরা এখনও, যদি আমরা এই এত বছর হয়ে গেল 1947 থেকে 20-73 বছর আপনার আপনার স্বাধীনতা, আপনার কী বলে এত বছর লং টাইম লং সময় একটা স্বাধীনতা আমরা পেয়েছি, এখন যদি আমরা বলি স্বাধীনতার কর্মসূচি এগুলো, স্বাধীনতার কর্মকাণ্ড এগুলো হবে, তাহলে এটা খুব একটা নিন্দীয় ব্যাপার। যেই বলুক বা যাদেরকেই বলা হোক, যেই বলুক বা যাদেরকেই বলা হোক, স্বাধীনতার কর্মসূচি নিয়ে আমাদেরকে কাউকে আর সচেতন করার দরকার নেই। কেন 47-এ স্বাধীন পেয়েছি 15 আগস্ট, আজকে 20, তাহলে এই লং ডিস্টেন্স লং টাইম এই দীর্ঘ সময়, এটা আমারও তো, আমার দেশ স্বাধীন পেয়েছে, ইংরেজদের কাছে স্বাধীনতা পেয়েছে, ইংরেজদের কাছে জয় করে জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাতে সর্বধর্মের সমন্বয় ঐক্যের বাতাবরণের সাথে আজকে হাজার হাজার মানুষের বলি আজকে স্বাধীনতার আমরা সেই কাঠগড়ায় দাঁড়িয়ে স্বাধীন ভারতে আমরা বসবাস করছি। কিন্তু দুঃখের ব্যাপার, সেই স্বাধীনতা মানবতা দুটি কথা আমার দাদাজান বলতেন, আল্লাহ আজ্জা বড় হুজুর পীর রহমাতুল্লাহ আলাই ফুরফুরা শরীফের গদ্দিনী সেন পীর মুজাদ্দেদ জামানের পরে যার স্থান, তিনি বলতেন স্বাধীনতা মানবতা দুটি কথা, যে স্বাধীনতায় মানবতা নাই সেই স্বাধীনতা মূল্যহীন। তাহলে আজকে আমাদেরকে মানবতার দিকটাও খেয়াল রাখতে হবে। একটা বিষয় যে অনেকে বলছে দাদা হুজুর যে স্বাধীনতা সংগ্রামী ঘরে ছিলেন, ছেলে ছিলেন না, এই বিষয়টা আপনি কী বলতে চান? মুজাদ্দেদের জামান কুতুবুল আলম আমিরুস শরিয়াত আলা হাজরত দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাই 250 বছরের ইতিহাসে এমন মানুষ আসেননি, 250 বছরের ইতিহাসে এরকম মানুষ আসেননি। তিনি যে সময়ের মানুষ, সেই সময়টা একটা ব্রিটিশদের সাথে লড়াই কেন্দ্রের মানুষ, তাহলে আজকে সমাজের বুকে নতুন করে উনি কী ছিলেন এটা আমাদেরকে মানুষকে জানাবার দরকার নেই? একজন ভারতীয় হিসাবে সেই সময় ব্রিটিশদের সাথে সর্বজাতের সর্বধর্মের মানুষ লড়াই করছে, সেই সময় তিনার মতন একটা এত উচ্চ হাই প্রোফাইল মানুষ, এত মানে টপ র্যাঙ্কের মানুষ, দেশভক্তি মানুষ, তিনি চুপ করে ঘরে বসে থাকবে, এটা এই কথাটা তেনার সাথে মানায় না। তিনি কী মানুষ ছিলেন সেই সময়, গোটা ভারতীয় মানুষ যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে, সেই মানুষটার সেই সময় পদক্ষেপটা কী হবে, এটা সচেতন মানুষকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। নতুন করে আমি সংগ্রামী বললাম কি বললাম না, কে বললো কে বললো না, এটা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করে কোনো তেমন কিছু লাভ হবে না। হয়তো কেউ সংগ্রামীর পক্ষে কথা বলবে, কেউ না বিপক্ষের কথা বলবে, আমি সেই প্রসঙ্গে কথা বলছি না, আমি একটাই কথা বলতে চাই, সেই সময় একজন ভারতীয় হিসাবে যারা ভারতের ভারতীয় মানুষদেরকে দেখতে পাচ্ছে না, ভারতের সম্পদকে নষ্ট করার জন্য উঠে পড়ে লড়েছিল সে ব্রিটিশ সরকার, তার বিরুদ্ধে লড়াই তিনি করেছিলেন না তার পক্ষে লড়াই করেছিলেন, এটা মানুষ প্রশ্নচিহ্ন আছে বুঝলেই বোঝা যায় কিনা। 250 বছরের ইতিহাসে দেশের জন্য তিনি যা করেছে, 250 বছরের ইতিহাসে এমন অনেক মানুষ আছে যারা দেশের জন্য এতটাই তিনার মানে দেশের স্বার্থে তিনি কথা বলেছেন, পৃথিবীর বুকে আপনার ভারতের বুকে একটা ইতিহাস রচনা করেছেন যে তিনি এতটাই দেশের স্বার্থে কথা বলেছেন। তিনি একজন দেশের স্বার্থে ব্রিটিশদের বিরোধী একজন মনোভাব মানুষ ছিলেন।